জয়গুরু বন্ধুরা কেমন আছেন কি খুব বেশি মানসিক চাপের মধ্যে আছেন খুব বেশি নেতিবাচক চিন্তা ভয় আপনাকে গ্রাস করেছে একটু অপেক্ষা করুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার মধ্যে যে মানসিক চাপ আছে আপনার যে মানসিক অশান্তির মধ্যে আছেন আপনার মধ্যে যে নেতিবাচক চিন্তা আছে যে নেতিবাচক ভয় আছে সবসময় দুশ্চিন্তা নিয়ে থাকেন আজকে আপনাদের সব সমস্যার সমাধান করে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি হ্যাঁ আপনারা এতক্ষণে বুঝে গেছেন আজকের ভিডিও ট্রফিকটি কি হবে আজকের ভিডিও ট্রফিকটি হবে আপনি কিভাবে মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবেন বন্ধুরা প্রথমেই আসি মানসিক চাপ কারা সবচেয়ে বেশি অনুভব করে যাদের মধ্যে স্রষ্টার প্রতি বিশ্বাস থাকে না যারা নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন যাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই বা সুক্রিয়া আদায় করার মানসিকতা নেই বন্ধুরা এই যে যে তিনটি সূত্র আমি বলে দিলাম এই তিনটি সূত্রের মধ্যে রয়ে গেছে আপনি কতটুকু ভালো থাকবেন বন্ধুরা যেহেতু আমরা সংসারী আমাদের কর্মব্যস্ত থাকতে হয় তাহলে তার মধ্যে কিছু মানসিক চাপ আমাদের থাকবে ব্যবসা বাণিজ্য পারিবারিক সমস্যা মানসিক সমস্যা দৈহিক সমস্যা এই সমস্যাগুলো আমাদের সবারই থাকবে বন্ধুরা প্রথমেই যে সূত্রটি আপনাদের আমি বলেছি অর্থাৎ যারা মানসিক চাপে থাকেন তারা মহান স্রষ্টার প্রতি বিশ্বাস রাখেন না এর কারণটা হলো যাদের মধ্যে ভয় নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা মৃত্যু থাকে এগুলো মহান স্রষ্টার প্রতি কারণে হয়ে থাকে আপনি যদি মহান স্রষ্টার উপরে বিশ্বাসী রাখেন তাহলে আপনি মৃত্যু ভয় কেন করেন তাহলে আপনার মধ্যে দুশ্চিন্তা কেন আসে তাহলে আপনার মধ্যে মানসিক চাপ কেন বাড়ে মহান স্রষ্টা তো একটা কথা বলেই দিয়েছেন তুমি কর্ম করে যাও ফলদাতা আমি ফলের ভাগী এবং ভোগী তুমি নিজে না তোমাকে শুধু আমি কাজ করাইতেছি বা কর্ম করাইতেছি তুমি আমার অধীনে কর্ম করে যাও ফলের আশা করো না অর্থাৎ ফলটা আমার উপরে ছেড়ে দাও তুমি যদি ভালো কাজ করে থাকো তাহলে আমি ভালো ফল দেব তুমি যদি খারাপ কাজ করে থাকো তাহলে ফল খারাপ হবে বন্ধুরা তাহলে আপনি যে আপনার সংসার ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে যে এই যে নেতিবাচক চিন্তা করেন আপনি মারা যাবেন আপনার মৃত্যু ভয় আছে আপনার মধ্যে সব সময় নেতিবাচক চিন্তা গ্রাস করে এগুলো কেন করে আপনি তার উপরে বিশ্বাস রাখেন মহান স্রষ্টার উপরে বিশ্বাস রাখেন আপনার এই সব ভয়গুলো কেটে যাবে অর্থাৎ আপনি তো তার উপরে বিশ্বাসই রাখতে পারতেছেন না এখানে আমি একটা ঘটনার বর্ণনা দিই এমনও অনেক ঘটনা আছে যেগুলো আপনারা সচক্ষে দেখেছেন একজন লোক বিশতলা বিল্ডিং থেকে পড়ে গেল কিন্তু সে মারা গেল না। কোন সে সে গেল। গেল অর্থাৎ যে এর স্রষ্টা তাকে বাঁচিয়ে দিয়েছেন অর্থাৎ মহান স্রষ্টা চাননি যে তিনি এই সময় মারা যাবে অর্থাৎ তার আয়ুকাল আরো দীর্ঘ সময় রয়ে গেছে আবার অনেক সময় দেখবেন কেউ রাস্তায় একটা হোসট খেলো হোসট খেয়ে পড়ে সে স্টক করলো এবং মারা গেল এখানে কি বলবেন আপনি এখানে সেই একই সূত্র রয়ে গেছে অর্থাৎ মহান চেয়েছেন তাকে আর দুনিয়াতে রাখা যাবে না তাকে মহান নিয়ে গেছেন তবে এখানে একটা কথা আছে মহান স্রষ্টা সবসময় সবাইকে সতর্ক থাকার কথা বলেছেন বন্ধুরা এবার আসি দ্বিতীয় সূত্রটি নিয়ে দ্বিতীয় সূত্রটি হলো আপনাদের নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে না নিজের প্রতি আত্মবিশ্বাস কি করে থাকবে যখন মহান স্রষ্টার প্রতি আপনার আত্মবিশ্বাস থাকে না তখন তো নিজের প্রতি আত্মবিশ্বাস থাকার কোনো মানেই হয় না আপনারা নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন সেই জন্যই মানসিক চাপ থেকে আপনি বের পারেন না তৃতীয় যে সূত্রটি আছে সেটি হইতে কৃতজ্ঞতা বোধ বা সুক্রিয়া জ্ঞাপন করার ইচ্ছা আমাদের থাকে না এর কারণটা কি আমরা কোনো কিছু পেয়ে কখনো সুক্রিয়া আদায় করি না বা কাউকে একটু ধন্যবাদ পর্যন্ত দেই না এতে আমাদের মনে প্রশান্তি বাড়ে না বরঞ্চ মনের মধ্যে রাগ ক্ষোভ ঘৃণা এগুলোর জন্ম নেয় বন্ধুরা সক্রিয়া জ্ঞাপন করে দেখুন বা কৃতজ্ঞতা প্রকাশ করুন দেখুন আপনার মন প্রশান্তিতে ভরে যাবে অর্থাৎ আপনার মধ্যে মানসিক চাপটা একেবারেই থাকবে না যখন কোনো বাধা বিপত্তি আপনার সামনে এসে উপস্থিত হবে তখন একটাবার হলেও মহান স্রষ্টাকে স্মরণ করুন নিজেকে গামা লেভেল থেকে আলফা লেভেলে নিয়ে আসুন মন প্রশান্ত হয়ে যাবে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন বন্ধুরা তার প্রতি বিশ্বাস রাখুন মহান শ্রোস্টার প্রতি বিশ্বাস রাখার চেষ্টা করুন বন্ধুরা আমরা অনেকেই কি করি মানসিক চাপটাকে সহ্য করতে না পেরে আমরা যে কোনো কিছুতে হতাশ হয়ে যাই আপনি একটা কাজে যাবেন কাজে যাওয়ার আগে আপনি মনে মনে ভেবে বসে থাকেন না এটা হবে না এটা আমার দ্বারা হবে না অর্থাৎ আপনি কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার নেগেটিভ থটটা দিয়ে দিলেন বাস আপনার ওই কাজ সত্যি আর হবে না কিন্তু আপনি একবার সাহস করে এগিয়ে যান তো যে আপনার দ্বারা ওই কাজটা হবে আপনি একটি সাহস করেন একটিবার সাহস করে ঘর থেকে রুম থেকে বেরিয়ে যান বেরিয়ে গিয়ে আপনি কাজটা করে দেখুন আপনার কাজটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে যাবে কিন্তু আপনি যদি দুটানার মধ্যে থাকেন অর্থাৎ হবে কি হবে না পারবো কি পারবো না যদি না হয় এই রকম দুটানার মধ্যে যদি থাকেন তাহলে আপনার কাজ সঠিকভাবে সম্পন্ন হবে না বন্ধুরা এবার আসুন আমরা জেনে নেই কিভাবে এই মানসিক চাপ থেকে বের হয়ে আসব। প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো সকালবেলা ছয়টার আগে ঘুম থেকে উঠে একটা দিন আপনি শুধু হাঁটতে যান আধা ঘন্টা হাঁটতে গিয়ে নিজেকে সময় দিন আধা ঘন্টা দৌড়াদৌড়ি করুন রিল্যাক্স করুন তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি হাঁটার পরে এক জায়গায় স্থির হয়ে বসে থাকুন মেডিটেশন যদি আপনি না করতে পারেন অন্তত নীরব হয়ে বসে থাকুন নীরব হয়ে বসে থেকে আপনি মনে মনে চিন্তা করুন যে আপনার কোন দেখুন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অর্থাৎ আপনি আপনার মনকে জিজ্ঞেস করুন যে আপনার সমস্যাটা কি সেই সমস্যার সমাধান আপনার মনই আপনাকে বলে দেবে বন্ধুরা যারা মেডিটেশন করতে পারেন তারা হাঁটার পরে মেডিটেশনে বসে যান মেডিটেশনে বসে চোখ দুটো বন্ধ করে উনিশ থেকে শূন্য পর্যন্ত গুনতে থাকুন অর্থাৎ আপনার মনকে গামা লেভেল থেকে আলফা লেবেলে নিয়ে আসুন অর্থাৎ জিরোতে নিয়ে আসুন আনার পরে যখন আপনার মন প্রশান্ত হয়ে যাবে তখন আপনি মনে মনে তিনটি শব্দ ব্যবহার করুন প্রথম শব্দটি হলো আমি শক্তিশালী দ্বিতীয় শব্দটি হলো আমি সাহসী তৃতীয় শব্দটি হলো আমি অবশ্যই পারব এই তিনটি শব্দ আপনার সাবকনসিয়াস মাইন্ডে দিয়ে দিন পরপর সাতটা দিন দিতে থাকুন দেখুন যে আপনার সমস্যা থাকে কি না একেবারে নিশ্চিত হয়ে যান বন্ধুরা সাতটা দিন হাঁটতে গিয়ে হাঁটাহাটির পরে মেডিটেশনে বসে তিনটি শব্দ শুধু আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি দিয়ে দিন দেখুন আপনার পাওয়ারটা কি চলে আসে অর্থাৎ আপনার মধ্যে যে ভয় নেতিবাচক চিন্তা মৃত্যু ভয় মানসিক চাপ আপনি ফিল করতেছেন সেটা সাত দিন পরে আপনার ভ্যানিশ হয়ে যাবে কিন্তু দিন আপনাকে কন্টিনিউ করতে হবে একদিন আপনি সকালে উঠলেন দ্বিতীয় দিন আপনি উঠলেন না তা হবে না বন্ধুরা দ্বিতীয় দিনও আপনাকে দ্বিগুণ উৎসাহে উঠতে হবে অর্থাৎ সকাল ছয়টার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে বন্ধুরা আপনারা একবার এই জিনিসটা পরীক্ষা করে দেখুন দেখুন আপনাদের অবস্থাটা কি হয় দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হল কখনোই একা থাকা যাবে না অর্থাৎ একা বেশিক্ষণ থাকবেন না আপনি আপনি যে কোনো একটা কিছু দিয়ে ব্যস্ত থাকুন অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখার সময় দিন আপনি বাহিরে হাঁটাহাঁটি করতে যেতে পারতেছেন না আপনি রুমের মধ্যে আপনার বাসার মধ্যে যোগ ব্যায়াম ইয়োগা মেডিটেশন করার চেষ্টা করুন এবং এইরকম মোটিভেশনাল ভিডিও গুলো বেশি দেখার চেষ্টা করুন আপনি আস্তে আস্তে মোটিভেট হতে শুরু করবেন তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো সবার সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করুন অর্থাৎ আপনি গোমরা মুখ করে থাকবেন না একটু হাসার চেষ্টা করুন সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলার চেষ্টা করুন সে একজন ফুটপাতের লোক হোক সে একজন কোটিপতি হোক তার সাথে মনের সাহস রেখে কথা বলার চেষ্টা করুন অর্থাৎ আপনি মন খুলে তার সাথে কথা বলার চেষ্টা করুন বন্ধুরা সর্বশেষ আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে বিষয়টি নিয়ে আপনি সবচেয়ে বেশি মানসিক চাপ অনুভব করতেছেন সেই বিষয়টি মহান স্রষ্টার উপর ছেড়ে দিন এবং নির আপনি বসে ভাবুন সেই চাপ থেকে আপনি কিভাবে মুক্ত হবেন একটু নীরবে বসে ভাবুন আপনি সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন বন্ধুরা এই যে আজকে টিপস গুলো আপনাদের দিলাম একটু চেষ্টা করে দেখুন আপনারা যে মানসিক অস্থিরতা মধ্যে আছেন নিজ দৈহিক সমস্যা নিয়ে অস্থিরতা মধ্যে আছেন নিজের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে অস্থিরতা মধ্যে আছেন সম্পূর্ণক দূর হয়ে যাবে বন্ধুরা একবার বিশ্বাস করে দেখুন নিজেকে আপনি কি পারেন আপনি কি পারেন না আপনি একবার নিজের প্রতি আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেখুন আপনার মধ্যে কি কি সুপ্ত শক্তি ঘুমিয়ে আছে। আপনি সেই সুপ্ত শক্তিগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করুন বন্ধুরা আজ আর নয় পরবর্তীতে আবার নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি জয়গুরু